ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মুসমিদাতুন নাহার, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মুসমিদাস কিচেনে। আজকে আমি হাতের কাছে সহজে পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোর একটা পপুলার চাইনিজ আইটেম চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। রান্নার জন্য প্রথমে একটি প্যানে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা 1 কাপের মতো চিকেন আমি এখানে নিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি সামান্য পরিমাণে লবণ, 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এজন্য এটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে আসবে, আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। এখানে চিকেনের যে কোনো বোনলেস অংশ আপনারা ইউজ করতে পারেন। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি চিকেনগুলোকে এক সাইড করে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি এখন ক্রাম্বল করে নিচ্ছি। আরেকটা কথা, এই পুরো রান্নায় চুলা হাই হিটে রাখতে হবে, যে কোনো চাইনিজ রান্নায় চুলা সবসময় হাই হিটে রাখতে হয়। চিকেনগুলো ম্যারিনেট করার সময় আমি 1 টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়েছিলাম, যে কারণে চিকেনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং একটু জুসি হয়। এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে একই প্যানে আমি আরও 1 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন কুচি। আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে 1 মিনিটের জন্য। এবারে আমি অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, সাধারণত চাইনিজ সবজিগুলোতে পেঁয়াজ এভাবেই দেওয়া হয়ে থাকে। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজতে হবে না। এবারে দিয়ে দিচ্ছি 6টা ফালি করে রাখা কাঁচামরিচ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকে ভেজে রাখা চিকেন এবং ডিমগুলো ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আমি আগে থেকেই সেদ্ধ করে রাখা সবজি অ্যাড করব। এই সবজিগুলোকে আমি হাফ বয়েল করে রেখেছিলাম, অর্থাৎ পুরোপুরি সেদ্ধ করিনি, 50% সেদ্ধ করেছিলাম। এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আমার পছন্দ মতো সবজি ইউজ করেছি। আমি নিয়েছি পটল, আলু, পেঁপে, বরবটি এবং গাজর, আর এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। এখন আমি অ্যাড করছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আমি এখানে লবণ অ্যাড করিনি এখন পর্যন্ত, যেহেতু আমি সবজিগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবং মাংসের মধ্যে লবণ দেওয়া ছিল। এ পর্যায়ে আমি অ্যাড করছি 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এ পর্যায়ে আপনারা চাইলে 1 টেবিল স্পুনের মতো সয়া সস ইউজ করতে পারেন, এতে টেস্টটা আরও বেটার আসে, বাট আমি আজকে ইউজ করছি না। ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 2 মিনিট পর। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ এবং 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এই মিশ্রণটা দেওয়ার ফলে চাইনিজ সবজির যে একটা গ্রেভিনেস সেটা চলে আসে। আপনারা দুধের পরিবর্তে চাইলে নর্মাল পানি দিয়েও কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে পারেন। রান্না শেষ, আমি এখন এটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দর্শক, সহজে পাওয়া যায় এমন সবজি দিয়েই তৈরি হয়ে গেল চাইনিজ চিকেন ভেজিটেবলস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।